অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছে সাতজন। তলিয়ে গেছে দুর্যোগ কবলিত এলাকায় বেশিরভাগ ঘরবাড়ি ও রাস্তাঘাট। বৃষ্টি ও বন্যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কুইন্সল্যান্ড রাজ্যের হাজারো বাসিন্দা। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। দেশটির কুইন্সল্যান্ডের মন্ত্রী আনাস্তাসিয়া পালাসগুক বলেছেন, এত ভারী বৃষ্টি কখনই প্রত্যাশা করেনি। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের। এদিকে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে নিউ সাউথ ওয়েলসেও।